بسم الله الرحمن الرحيم হে সমস্ত জগতবাসী আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো শবে বরাত শবে বরাত যে বিষয়টি এটি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি মেনে আসছি করে আসছি আমাদের মুরব্বীরা যেভাবে মানছেন যেভাবে করছেন সেভাবে করছি শবে বরাতে সকলে মসজিদে গেল এবং সবাই দেখা যায় ওযু করে শরীরটাকে শীতল করে পবিত্র করে তখন আল্লাহর ইবাদতে বসে যায় তো এটা তো সব সময় করা হয় তো শবে বরাতের মধ্যে একই রকম করা হলো তো আজকের মূল যে বিষয়টি সেটা হলো দেখুন শবে বরাত শুভ রাত্রি বা ভালো একটা রাত্রি কিংবা বরাত শব্দের তো কপাল মানে ভাগ্য পরিবর্তনের রাত্রি ভাগ্য পরিবর্তনের যে রাত্রিটি ভাগ্য পরিবর্তন মানুষ কখন হয় কেমন করে হয় ভাগ্য পরিবর্তনের যে বিষয়টি সেটি হলো দেখুন যে মূলতই আমল বা মূলতই কর্ম আর কর্মের ফলটাই যেটা সেটা আমার ভাগ্য ফিরবে যে ভাগ্য লিপির রাত্রি আচ্ছা ভাগ্য বড় না কর্ম বড় ভাগ্য বড় না আমল বড় আমি বলবো কর্ম বড় ভাগ্য বড় নয় কারণ ভাগ্যের চাকাটা কর্মে ঘুরিয়ে দিতে পারে ভাগ্যের চাকাটা যদি থেমে থাকে তাহলে এটা ঘুরিয়ে দিতে পারে কর্ম আজ তাহলে শবে বরাত এই রাত্রির আরো একটি নাম বা আরো একটি ভাবে যদি আমরা বুঝতে যাই তাহলে এটা কি বলা হয় এটাকে বলা হয় ভাগ্য লিপির রাত্রি আচ্ছা এখন আমি আপনি সব সময় যেরকম ইবাদত করতেছি ওরকমই ইবাদত আমি শবে বরাতে করেছি তাহলে এখানে তো ভুল আছে এক দ্বিতীয়ত কি যে সারা বছর মানে পিছন থেকে শুরু করলে এক বছরের যে আমি এ পর্যন্ত আল্লাহর কি কি কাজ করেছি কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি কতটুকু আমল করেছি কতটুকু সাধনা করেছি সেই বিষয়টা এই ভাগ্যলিপির রাত্রে আল্লাহ আমাদেরকে তুলে ধরবেন এবং আমাদের পুরস্কার দিয়ে দিবেন যেমন হাদিসে যাই কোরআনে যাই আল্লাহর বাক্যে একটি কথা আছে নবীর বাক্যে একটি কথা আছে তোমার বাড়িতে যদি তুমি কাউকে কাজের জন্য রাখো তাহলে তার শরীরের ঘাম শুকানোর আগে তার বেতন দিয়ে দাও তার রোজটা দিয়ে দাও তাহলে আল্লাহও কিন্তু বাকি কাজ করে না নগদ কাজ করে তুমি যা কাজ করবে আল্লাহর ফলাফল নগদ দিয়ে দেবে হয়তো সেই ফলাফলটা আমরা এই চোখে দেখার জ্ঞান হয়নি বোঝার জ্ঞান হয়নি তবে দেখেন সরকারি চাকরিজীবী যারা তারা কিন্তু সারা মাস সারা বছর যদি ঠিক মতো ডিউটি করে বেতন তো সে পাবেই বছরের শেষে তারা কি পাবে বোনাস পাবে এখন সারা বছরের মধ্যে ঠিক মতো তিনি অফিস করেননি তিনি বেতনটাই তো আটকে যেতে পারে তাহলে তিনি এবার কিভাবে তিনি তিনি বোনাস পাবেন তাহলে শবে বরাতের রাত্রি ভাগ্যলিপির রাত্রি কপাল খুলে যাওয়ার রাত্রি এটি হলো শবে বরাত আর এই শবে বরাতের মধ্যে যদি আমি হাত তুলে বসে থাকি আল্লাহ ভাগ্যলিপিটা দিয়ে দাও আল্লাহ আমার ভাগ্যটা ফিরিয়ে দাও আল্লাহ দিবে না কেন দিবে না আপনি সরকারি চাকরি করেন এখন সারা বছরের মধ্যে মাসকে মাস আপনি অফিস গ্যাপ দিয়েছেন বেতনটা আনার সময় অনেক কথা শুনতে হয়েছে আচ্ছা এখন বোনাসের জন্য কিভাবে যাবেন বোনাসটা তো তাদের জন্য যারা ঠিকমতো ডিউটি করেছে যাদের খাতায় লাল দাগ পড়ে গেছে তারা কি পাবে তাহলে আজকের এই শবে বরাতের রাত্রির যে ইবাদত এবং যেই ভাগ্যলিপির সময়টুকু সেই ব্যক্তির জন্য
যে সারা বছর নিয়মিত আল্লাহর কাজ করেছে, যে সারা বছর নিয়মিত আল্লাহর ইবাদত সাধনা করেছে, একমাত্র তার জন্যই শবে বরাতের রাত্রি। সে আল্লাহর কাছ থেকে বোনাস পাবে, সারা বছর তো পেয়েছেই, এখন বোনাস পাবে। আচ্ছা, এখন আমি সারা বছর মসজিদের কাছে যাইনি, আল্লাহর ইবাদত করিনি, আল্লাহর কোনো কাজ করিনি, সাধনা করিনি, কিন্তু আমিও মসজিদে গিয়ে বসে আছি, আল্লাহ তুমি দাও, কিন্তু বোনাস পাবেন না। হয়তো আল্লাহকে খুশি করলে ওই মুহূর্তে হয়তো অন্য কোনো বিষয়ে অন্য কিছু দিতে পারে, কিন্তু বোনাসটা পাবেন না। কেন না, আপনাকে যদি বোনাসটা দিতে হয় তাহলে আপনার মতো যারা আছে এদেরকেও দিতে হবে। সুতরাং আমরা এই শবে বরাত থেকে নিয়ত করব, পরের শবে বরাত পর্যন্ত যেন আল্লাহর সাধনা, আল্লাহর আমল, আল্লাহর কাজ নিয়মিত করে যেতে পারি। তাহলে বোনাসের জন্যে বসে থাকতে হবে না, অটোমেটিকলি হাতে এসে যাবে। তবে যাই হোক, এ সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি শর্টকাট করে বললাম, যেহেতু পরবর্তীতে ভালো আলোচনার জন্যে প্রস্তুতি হচ্ছি, পরবর্তীতে অন্য আলোচনা পাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। আল্লাহ হাফিজ।